সুধি আর এম জি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এই অনুষ্ঠানটি বেস সোর্সিং প্রেজেন্টেড এবং মডার্ন স্ট্রাকচার্স লিমিটেড এই অনুষ্ঠানটির সহযোগিতা করছে বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি গার্মেন্ট শিল্পের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি আজকে আমাদের সাথে এই আলোচনায় অংশ নিচ্ছেন বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম ও কর্মসংস্থান সচিব মিস্টার মেক্যাল শিকার এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মিস্টার মোহাম্মদ হাতেম মিস্টার শিপার মিস্টার হাতেম আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ অনুষ্ঠানের শুরুতেই মিস্টার হাতেম আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন বিকে প্রতিষ্ঠাকালীন সেই অতীত আমরা কিছু জানতে চাই এবং বর্তমান পর্যন্ত আপনাদের কর্মপরিধি এবং আপনারা কী ও কীভাবে শিল্পকে সম্প্রসারণে ভূমিকা রাখছেন আসলে দেখেন বিকেএমি এবং বিজেএমই এই দুইটা সংগঠনেরই মূল উদ্দেশ্য আলটিমেট গোল কিন্তু এক এবং আমরা বিকেএমই সৃষ্টির আগে আমরা কিন্তু সবাই বিজিএমির সাথেই সম্পৃক্ত ছিলাম বাট একটা পর্যায়ে যখন আমরা দেখতে পেলাম যে বিজেমির নেতৃত্বে যারা ছিলেন তখন ওই সময় এটা উনিশশো চৌরানব্বই পঁচানব্বই ওই সময়কার সময়ের কথা বলছি তো তখন মূলত ওভেন সেক্টর থেকেই বিজেমির নেতৃত্বে থাকতেন সবাই ম্যাক্সিমাম সময় তো ফলে নিটওয়্যার কিন্তু একটু টেকনিক্যাল অনেক কিছু বিষয় নিটওয়ারে থাকে যেটা ওই সময়কার বিজেমির নেতৃবৃন্দ খুব একটা নজর দিতেন না বা এটার প্রবলেমগুলিকে প্রপারলি অ্যাড্রেস করতেন না ফলে আমরা ওই সময় অনেক প্রবলেম ফেস করতে হইতো আমাদেরকে এমনই একটা পর্যায়ে ওই সময় উনিশশো চৌরানব্বই সালেই মূলত প্রথম উদ্যোগটা মানে আমাদের মধ্য থেকে আমরা কয়েকজন শুধুমাত্র নিটওয়্যারের জন্য আলাদা একটা অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয়তা অনুভব করলাম এবং তখনই এটার উদ্যোগ নিয়ে আমরা শুরু করি এবং উনিশশো ছিয়ান সালে আমাদের এটা সব কিছু কমপ্লিট করে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য জমা দিয়েছিলাম বাট সেই অনুমোদনটা পেতে পেতে আমরা উনিশশো সালের বারোই নভেম্বর গিয়ে আমরা সেটার অনুমোদন পাই এরপর থেকে বিকিমি কিন্তু অগ্রযাত্রা খুব দ্রুতই কিন্তু এগিয়ে আসছে এটা বলার অপেক্ষা রাখে না যে বিকিমির ওই সময় তৈরি হয়েছিল বলেই আজকে কিন্তু নেটওয়্যারের প্রবলেমগুলিকে আমরা সেপারেটলি অ্যাড্রেস করতে পেরেছি এবং আমরা খুব দ্রুত বিশ্ববাজারে কিন্তু নেটওয়ার্কে নিয়ে এগিয়ে যেতে পেরেছি আমরা ধন্যবাদ মিস্টার শিপার আমরা জানি যে গার্মেন্টস শিল্প প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট ক্রিয়েশনে বিশাল ভূমিকা রাখছে আপনি এই এই পুরো ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন উনিশশো আশির দিকে আশির দশকে যখন গার্মেন্টস শিল্পতা দেশে আসলো তখন কিন্তু এই যে ওনারা যা মালিকপক্ষ এবং শ্রমিক ওনারা ওনারাই নিয়ে কিন্তু সরকারের কোনো পেট্রোনাইজেশন ছিল না উনিশশো সালে প্রথম বধে আমরা গার্মেন্ট শিল্পকে ওয়েস্ট বোর্ডের আন্ডারে এনে একটা ওয়ে ওয়েস্ট ডিগ্রি করলাম তারপর গ্র্যাজুয়েলি আস্তে আস্তে এখন তো মোটামুটি একটা আপনার দুই হাজার দশে একটা জারি হয়েছে এবং আরেকটা জারি হওয়ার পথে আছে এরপরে আপনার গার্মেন্টস শিল্পের সাথে এখন আমরা আমাদের প্রায় চল্লিশ লক্ষ শ্রমিক জড়িত আছে এবং এর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং ফরওয়ার্ড লিঙ্কেজের সাথে আরও চল্লিশ লক্ষ কেন ষাট লক্ষ লোক যদি এক কোটি লোক এখানেই আর এক কোটি লোকে যদি সরাসরি যারা জড়িত তাদের পরিবার পরিজনের মিনিমাম পাঁচ কোটি লোক আমার আমার যতটুকু থাম এস্টিমেশনে বলা বলতে পারি প্রায় পাঁচ কোটি লোক এটার সাথে নির্ভরশীল এখন আর এইটা ওই উনাদেরও সম্পত্তি না এখন আর শ্রমিকের সম্পত্তি না এটা দেশের দেশের সম্পত্তি এটা এখন জাতীয় সম্পত্তি এটাকে টিকিয়ে রাখা সরকারের প্রাইম দায়িত্ব আমাদের আভ্যন্তরীণ অর্থনীতির যে চালিকা শক্তি গ্লোবাল গ্লোবালি যে রিসেশন চলছে তারপরে আমাদের যে যেভাবে আমাদের জিডিপি জিএনপির গ্রোথ অব্যাহত আছে এইসব কারণেই সবচেয়ে বড় ইয়ে হচ্ছে এই ফোর মিলিয়ন লেবারের আমাদের ওয়ার্কারের মধ্যে অ্যারাউন্ড এইটি পার্সেন্ট দ্যাট ইজ 3.2 মিলিয়ন আমাদের মহিলা এই যে উইমেন এমপাওয়ারমেন্ট এবং আমাদের যে এই এরকম একটা অর্থনৈতিক অনগ্রশীল দেশে এই গার্মেন্টস সেক্টরের বিশাল ভূমিকা সচিব মহোদয়ের সাথে আমি একটা জিনিস একটু শেয়ার করতে চাই উনিও বললেন যে এটা গার্মেন্টস শিল্পটা এখন একটা জাতীয় শিল্প বা জাতীয় সম্পদ

নিট থেকে আপনি আমাদেরকে আর একটু বিশদভাবে ব্যাখ্যা করুন আমাদের এই গত অর্থবছরে যে রপ্তানি একুশ দশমিক সাড়ে একুশ তার মধ্যে নিটের সাড়ে দশ বিলিয়ন ডলার রপ্তানি রয়েছে এবং আপনি দেখেন যে এই মূলত নিটের শুরুটা কিন্তু হয়েছে ওভেনের অনেক পরে কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু আমরা ওভেনকে ছাড়িয়ে গিয়েছি গত কয়েক বছর কিন্তু আমরা ওভেনের চেয়ে বেশি রপ্তানি নেটওয়ার্কের ছিল এখনও কিন্তু এই বছরও আমার এখনও যে এক্সপোর্টের ট্রেন্ড তাতে এই বছরও আমরা মানে ওভেনের উপরেই হয়তো নিটের রপ্তানিটা থাকবে আজকে দেখেন নিটের কিন্তু একটা স্ট্রং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে বাংলাদেশে যার ফলে এই মানে ওভেন যে ফ্যাসিলিটিগুলি মানে পাচ্ছে না যেমন মনে করেন যেটা গত দুই থেকে মানে ওয়ান স্টেজ জি দেওয়ার কারণে পেয়েছে কিন্তু আমরাও তো ইউরোপ মার্কেটে বাট আমরা নিট কিন্তু এটা অনেক আগে থেকে পাচ্ছি কারণ আমাদের ওয়ান স্টেজ মানে করার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আমাদের অনেক আগেই আগে আমরা অর্জন করতে পেরেছি এটা মূলত হয়েছে আমাদের সেক্টরে যারা এ এন্টারপ্রেনিউর যারা ইনভেস্টার আমরা যারা ইনভেস্ট করেছিলাম আমরা কিন্তু প্রতি বছরই আমাদের এক্সপানশন করেছি এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমাদের আমরা ইনভেস্টমেন্ট করেছি যেটা ওভেনে এই জায়গাটা গ্যাপ রয়েছে এই মুহূর্তে যেটা আমরা সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ আমাদের মানে আমাদের এগিয়ে যাওয়ার মানে পথে যেটা অন্তরায় সেটা মনে করি যে গ্যাস এবং বিদ্যুতের সমস্যা মূলত আপনি জানেন যে ওভেনের যে নিটটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই গ্যাস নির্ভর কারণ আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্গেজ ইন্ডাস্ট্রি এটা স্পিনিং মিল বলেন আর এই আমাদের ডাইং সেকশনটা বলেন এ পুরোটাই কিন্তু গ্যাস নির্ভর কারণ আন ইন্টারাপ্টেড একটা বিদ্যুৎ সরবরাহ ওখানে আমাদের প্রয়োজন সেটার জন্য ওই গ্যাস জেনারেটার না হলে পরে আমাদের পক্ষে এটা সম্ভব হচ্ছিল না আর এখন ইদানিং যেটা হচ্ছে আমাদের ডাইংগুলি দেখা যায় মানে ফ্যাব্রিক্স ম্যানুফ্যাকচারটা যেখানে হয় সেখানে সকাল থেকে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সারাদিন বিশেষ করে নারায়ণগঞ্জ বেল্টে গ্যাস থাকে না বললেই তো একেবারেই আমরা পাই না ফলে আমাদের দেখেন এক্সিস্টিং যে ক্যাপাসিটি আমাদের আছে সেই ক্যাপাসিটি বর্তমানে ফিফটি পারসেন্ট নিয়ে আমরা কিন্তু রান করতেছি মাননীয় সচিবের কাছ থেকে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে রানা প্লাজা পরবর্তী আমরা সবাই জানি যে আমাদের দেশি বিদেশি বা বিশেষ করে ইউরোপিয়ান এবং আমেরিকান নর্থ আমেরিকান বায়ারা অ্যাকোর্ড এবং অ্যালায়েন্স করেছে এবং সরকার ও আইলর সাথে মিলে চুক্তি করেছে এর ফলে বাংলাদেশের শিল্প এবং সম্পর্ক এবং শ্রমিক পুরো ব্যাপার অনেকেই এ ব্যাপারে অনেকে সন্ধিয়ান এবং প্রশ্ন করছেন যে এরা কি বিদেশিরাকে আমাদের কাজে বেশি ইন্টারফেয়ার করছে কিনা আপনি কীভাবে দেখছেন রানা প্লাজা এবং তাজরিনের অগ্নিকাণ্ডের পরে আমরা প্রথমে একটা ন্যাশনাল ট্রাইপার্টি অ্যাকশন প্ল্যান অন ফায়ার সেফটি করলাম আফতার তাজরীন যখন অগ্নিকাণ্ডে একসাথে শতাধিক শ্রমিক মৃত্যুবরণ করলেন কিন্তু তার কিছুদিন পরেই আবার দেখা গেল রানা প্লাজাটা একটা দুঃখজনক ঘটনা ঘটল অধিক শ্রমিক মারা গেলেন তারপরে আমরা এটাকে আবার রিভাইজ করে আমরা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন টাইপাট্রিয়েট অ্যাকশন প্ল্যান অন ফায়ার সেফটি অ্যান্ড স্ট্রাকচারাল ইনটিগ্রিটি নামে একটা করলাম মূলত ওইটাই কিন্তু বেসিস ওইটার উপরে ভিত্তি করে আমরা এউনারাও ছিলেন আমাদের মালিক পক্ষ ছিলেন শ্রমিক পক্ষ ছিলেন এবং সরকার পক্ষ আমরা যে প্ল্যান অফ অ্যাকশন করলাম ওইটার উপরে ভিত্তি করে আমরা একটা টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান নির্ধারণ করলাম এটা দেখে বিদেশিরাও উৎসাহিত বোধ করলো ওনারা তখন বিভিন্ন নর্থ আমেরিকান বায়ার্সরা এবং অন্যান্য ইউরোপিয়ান বায়ার্সরা মিলে ওনারা অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স দুইটা আমলা ফিক্স করলেন তাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমরা যেটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড নির্ধারণ করবো ওইটা ওইটা ওনারা মেনে চলবেন আমরা ওদেরকে এই কারণে ওয়েলকাম জানিয়েছি আমাদের রাফলি আমাদের জানা আছে প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার একটি ফ্যাক্টরি আছে একটা সরকারের পক্ষে বা আইল আমরা আইএলের মাধ্যমে একটা প্রজেক্ট করেছি এক একসাথে চার হাজার ফ্যাক্টরি আমরা অ্যাসেসমেন্টে যেতে হয়তো অনেক সময়ের প্রয়োজন হবে এবং সাথে সাথে যথেষ্ট টাকারও প্রয়োজন প্রয়োজন ওর জন্য আমরা ওনাদের ওয়েলকাম জানিয়েছি এবং ওনাদের সাথে আমাদের কন্ডিশন হচ্ছে আমাদের একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকবে অ্যাসেসমেন্ট স্ট্যান্ডার্ড থাকবে ওই স্ট্যান্ডার্ড যদি ওনারা মেনে আসতে পারেন তাহলে আসবেন আদারওয়াইজ উই উইল নট অ্যালাউ দেম টু এন্টার ইন আওয়ার ফ্যাক্টরিজ ধন্যবাদ আমরা আমাদের এখন একটি বিয়তিতে যেতে হবে তারপর আমরা এরপর আলোচনা শুরু করব দর্শক আমরা এখন একটি ছোট্ট বিয় যাব এবং বিয়তির পর আবার আমরা আলোচনায় ফিরে আসবো এবং কথা বলবো আর এম জি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে দর্শক বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আর এম জি পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই মডার্ন স্ট্রাকচার্স লিমিটেড আমরা কথা বলছিলাম বিকেমের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মিস্টার মাহমুদ হাতেম এবং মাননীয় শ্রম ও কর্মসংস্থান সচিব মিস্টার মিখাল সিপাহের সাথে মিস্টার মাহমুদ হাতেম নিট ব্যবসার বর্তমান চ্যালেঞ্জ কোনগুলো হ্যাঁ বর্তমান চ্যালেঞ্জের কথা তো দেশও কিছু চ্যালেঞ্জ তো আসে এটা থাকবে বাট এইগুলিকে ওভারকাম করেই আমরা এগিয়ে যেতে যাই তো সেই ক্ষেত্রে বর্তমানে আমরা যেটা মনে করি আমাদের যে বর্তমানে শ্রম অসন্তোষ এটা একটা আমাদের জন্য কিন্তু একটু মানে নেগেটিভ অ্যাপ্রোচ হচ্ছে বিশ্বে আমরা এই জায়গাটাতে আমরা পিছিয়ে যাচ্ছি শ্রম অসন্তোষগুলির কারণে আপনি দেখেন যে সম্প্রতি ওয়েস বোর্ড মিনি ওয়েস বোর্ড কিন্তু ভিয়েতনাম কম্বোডিয়া এবং থাইল্যান্ড ভিজিট করে এসছে গত বছর আমিও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিয়েতনাম সফরে গিয়েছিলাম তখন আমরা অনেক চেষ্টা করেও ভিয়েতনামের ফ্যাক্টরিগুলি ভিজিট করার অনুমতি পাইনি বা সুযোগ পাইনি তারা আমাদেরকে ভিজিট করতে দেয়নি বাট আমরা যেটা জানি সেখানে আপনার ভিয়েতনামের এই গত গত অর্থ তাদের রপ্তানি হচ্ছে সাড়ে সতেরো বিলিয়ন ডলারি ক্লোজ কম্পেনি হ্যাঁ এবং তাদের টার্গেট হচ্ছে আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ছাড়ি মানে ছাড়িয়ে ওই পজিশনে সেকেন্ড পজিশনে চলে যাওয়া বর্তমানে আমরা যেখানে সেকেন্ড পজিশনে রয়েছি বিশ্ব মার্কেটে তো এই জায়গাটাতে ভিয়েতনাম এখানে আরেকটা জিনিস খুব সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করি যদি দেখতে পাবেন যে আমাদের যেখানে প্রায় চল্লিশ লক্ষর অধিক শ্রমিক কাজ করে এবং সেখানে আমাদের রপ্তানি একুশ সাড়ে একুশ বিলিয়ন ওদের পনেরো লক্ষ শ্রমিক দিয়ে তারা সতেরো বিলিয়ন সাড়ে সতেরো বিলিয়ন রপ্তানি করছে ওদের ভালো জিনিসটা দুইটা জিনিস আছে একটা হচ্ছে তারা তারা মানে হাই রেঞ্জের যে প্রোডাক্ট সেগুলি তো করছে বাট পাশাপাশি তাদের শ্রমিকদের যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটিটা মানে তাদের কিন্তু আমাদের শ্রমিকদের চেয়ে কিন্তু আর অনেক বেশি এটা আমাদের একটা আমাদের এখানে ব্যাক মানে সমস্যা রয়েছে এই জায়গাটাতে আমাদের ডেভেলপ করতে হবে এবং এটার জন্য সম্প্রতি শিক্ষা কারিগরি শিক্ষা অধিদপ্তর এডিবি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু এগিয়ে আসছে এই জায়গাটাতে আমরা কাজ করছি এখন সিপারকে আমি প্রশ্ন করতে চাচ্ছি যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টে আপনার মিনিস্ট্রি এবং সরকার যথেষ্ট ভূমিকা রাখতে পারে এটা সবাই এই ব্যাপারে প্রাইভেট সেক্টরে অবশ্যই অবদান রাখবে কিন্তু লিড ভূমিকা সরকার থেকে আসো যে আপনারা কি করছেন এই ক্ষেত্রে আমি আমি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় দ্যাট কর্মসংস্থান কর্মসংস্থানের দায়িত্ব আমাদের আমরা আমাদের ছাব্বিশটা গভর্নমেন্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আছে এর মাধ্যমে আমরা বেশ কিছু ইয়েতে গার্মেন্টস ওয়ার্কারদের আমরা ইয়ে দিচ্ছি ট্রেনিং দিচ্ছি তো মূলত এইগুলি ট্রেনিংগুলি লো এন্ডের ট্রেনিং যেতে হবে সুইং মেশিন অপারেটর এই এই ট্রেনিং এছাড়া আমরা আরেকটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে আমরা একটা একটা সাকসেসফুল প্রজেক্ট করতে যাচ্ছি সম্ভবত আগামী জুলাই মাস থেকে আমরা এইখানে আমরা ট্রেনার আমরা রিক্রুট করতে নারী প্রজেক্ট বলে একটা নর্দার্ন এরিয়া ইরাডিকেশন প্রজেক্ট বলে একটা প্রজেক্ট নিয়েছি আমরা আপাতত চারটা ইপিজেডে আমরা ট্রেনিং সেন্টার করেছি এবং আগামী আমাদের টার্গেট হচ্ছে আগামী তিন বছরে আমরা প্রায় দশ হাজার ছশো ইয়ে বের করবো ট্রেন্ড ওয়ার্কার এরা কিন্তু হাইটেক ওয়ার্কার থাকে সে সীমিত সামর্থ্য মধ্যে আমরা চেষ্টা করছি এছাড়া বিজিএমএ বিকেএমএ ওনারা ওনাদের নিজস্ব টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে তারপরে একটা ইউনিভার্সিটি আপনারা সরকারের এখনো আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেখানে কিন্তু এই যে এত বড় একটা শিল্প সেক্টর এই সেক্টরের কোনো সাবজেক্ট বা এই রিলেটেড কোনো কিছু কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ানো হয় না ফলে পাবলিক ইউনিভার্সিটিতে গুলো শুরু করতে পারে ফলে কি হচ্ছে এখন ইউনিভার্সিটিতে পাস করে একটা ছেলে যখন আমাদের এখানে চাকরির জন্য আসছে সে কিন্তু আমাদের সেক্টরের কিছুই জানে না বাট আমরা তখন তাদেরকে নিয়ে ট্রেনিং দিয়ে আমাদেরকে গড়ে তুলতে হচ্ছে এটা একটা টাইম কিন্তু আমাদের লস হচ্ছে তো ওই জায়গায় যদি ইউনিভার্সিটি থেকে কিন্তু বেসিক অন্তত কিছু শিখে আসতে পারে তাহলে কিন্তু আমরা যেমন আমাদের এখান থেকে এখন এই যে বিজেমির যে ইউনিভার্সিটি যেটা হয়েছে বা আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউট এখান থেকে যে ছেলেটা এখন ছেলে বা মেয়েটা লেখাপড়া করে বের হচ্ছে ও কিন্তু সাথে সাথে চাকরি পাচ্ছে আমি শুনেছি যে অ্যাপ্রেন্টিস হিসেবে ওনারা কারণ হচ্ছে

এবং সবাই এই নিয়ে আলোচনা হচ্ছে শ্রম আইন শ্রম আইন এই এই ব্যাপার আমরা যেহেতু মাননীয় শ্রম সচিবকে আমাদের মাঝে পেয়েছি আপনার কাছ থেকে আমরা শুনতে চাই শ্রম আইন নিয়ে আমাদের মূল লক্ষ্যটা ছিল শিল্পকে টিকিয়ে রাখতে হবে সাথে সাথে শ্রমিকের জন্য শ্রমিক বান্ধব শ্রম আইনও করতে হবে দুইটাকে আমাদের ব্যালেন্সে নিয়ে করতে হয়েছে আমি যদি শুধুমাত্র শ্রম আইন করতাম তাহলে এইটা একদিকে হতো কিন্তু তখন আর শিল্প থেকে দিয়ে আমার এই ফর্টি মিলিয়ন ফোর মিলিয়ন রাখতে একটা আমরা করেছি আমরা এই সংশোধনী আমরা অনুমোদন করিয়েছি পার্লামেন্ট থেকে এইখানে আমাদের ট্রেড ইউনিয়নে করার অনেকটা লিবারেল করা হয়েছে ইতিমধ্যে শ্রম আইন সংশোধনের পরেও বোধহয় প্রায় পঞ্চাশটারও অধিক গার্মেন্টস শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন হয়েছে তারপরে আমরা ইফেক্টিভ পার্টিসিপেটরি কমিটি করার বিধান করেছি যাতে অবশ্যই এটা কিন্তু ইলেকটেড পার্টিসিপেটরি কমিটি হবে এইটা কোনো কারণে যদি কেউ ট্রেড ইউনিয়নে আসতে একটু বিলম্ব হচ্ছে তা যাতে পার্টিসিপেটরি কমিটি যাতে মাঝখানে শ্রমিক শ্রমিকের বার্গেনিং এজেন্ট হিসাবে যেন মালিকের সাথে বার্গেন করতে পারে ইভেন বার্গেনিং কালেকটিভ বার্গেনিংয়ে আমরা এক্সপার্ট এন্ট্রির সুযোগ রেখেছি তারপরে আমরা শ্রম আইনের সেফটি সাইডটা আর একটু স্ট্রং করে দেখেছি যেহেতু ফাইনালি আমরা শ্রম আইনটা সংশোধন করতে করতে আমাদের দুইটার দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমাদের স্ট্রাকচারাল সাইড এবং ফায়ার সাইট এগুলি এগুলি ব্যাপারে আরও সতর্কতার সাথে আমরা এগুলি ইনক্লুড করেছি আমার মনে হচ্ছে শ্রম আইনে এই যে সংশোধিত সময় যদিও মালিকপক্ষ বলবেন যে ওনাদের অনেক কিছু ইয়ে হয় সাথে সাথে শ্রমিকরাও বলবেন ওনাদের অনেক কিছু হয় অনেক কিছু না হওয়ার মধ্যেও একটা আমরা স্ট্যান্ডার্ড একটা শ্রম আইন করেছি এটা আমার বিশ্বাস শেষ প্রশ্ন আপনার কাছে

আমরা ধন্যবাদ জানাতে চাই বা স্মরণ করতে চাই আমাদের মরহম নুরুল কাদের সাহেব যিনি এই সেক্টরটাকে মানে শুরু করেছিলেন এবং এই ব্যাক টু মূলত উদ্যোগটা উনি উনি বুঝিয়েছেন এটা এই একটা পলিসিটা দিয়েছিলেন তো আজকে কিন্তু যার কারণে এগিয়েছে এবং আপনি দেখেন আগামী দশ বছরে আমরা যেটা মনে করি এখন যেটা সারা বিশ্বে রিকোয়ারমেন্ট হচ্ছে সাড়ে চারশো বিলিয়ন আগামী দশ বছরে এটা সাড়ে সাতশো বিলিয়নের উপরে কিন্তু রিকোয়ারমেন্ট দাঁড়াবে ফলে এই বিশাল পরিমাণের যে রিকোয়ারমেন্ট ফুলফিল করার মতো ক্যাপাসিটি কিন্তু মানে কোনো কারণ নেই কারণ চীন কিন্তু সরে যাচ্ছে সরে আসছে তো সরে গেলে পরে এরপরে বাংলাদেশ বা ভিয়েতনাম এরপরে পরে কিন্তু আমরা এই দুইটা দেশেই কিন্তু এই মানে কাছাকাছি আছে বাট তাদেরও কিন্তু এত বড় বিশাল একটা ক্যাপাসিটি ব্যাক দেওয়ার মতো ক্ষমতা নেই এখনও সুতরাং ওই জায়গাটাকে আমাদেরকে পরিকল্পিতভাবে যেটা আমরা বলছিলাম যে অ্যাকর্ড অ্যালায়েন্স যেভাবে এগিয়ে আসছে এতে আমরা কিন্তু এখন পরিকল্পিত শিল্পনগরী গড়ে তুলে কমপ্লাইন সমৃদ্ধ হয়ে আমরা কিন্তু এগিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ হয়েছে যায় শ্রম সচিব আপনার হ্যাঁ অবশ্যই আমি কিন্তু খুব আশাবাদী এই গার্মেন্টস শিল্পকে আমরা টিকিয়ে রাখবো এবং আমরা আরো আগে বাড়াতে পারবো আমরা আমাদের এটা গুড সাইন যে চায়না থেকে কিন্তু সরে যাচ্ছে এইটা যদি যদি আমরা আমরা এই একটা সময় টার্নিং পয়েন্ট দুঃখজনক হলে হাজারখানে হলেও আমরা আমাদের বোধোদয় হয়েছে আমরা এখন ঘুরে দাঁড়ানোর প্রসেসে আছি কিছু কিছু কিন্তু বাস্তবসম্মত পদক্ষেপও গ্রহণ করা হয়েছে এই গত ছয় মাস নয় মাসে এর মধ্যে আমাদের একটা এই প্রথমবারের মতো আমরা একটা গার্মেন্ট শিল্প করেছি ইদানিং তারপরে আরেকটা হয়েছে আমাদের স্পেশাল ইকোনমিক জোন করার চিন্তা করছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং এই ডিস্ট্রিক্টগুলিতে কিন্তু আমরা গার্মেন্টস শিল্পকে প্রাধান্য দেওয়ার জন্যই আমরা চিন্তা ভাবনা করছি আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি অবশ্যই আগাম আগামী বিশ বছর বা পঁচিশ বছরের জন্য আমাদের এই গার্মেন্টস শিল্পটা আমাদের জন্য আসবে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে একদমই শেষ করতে হচ্ছে শেপার আপনি এবং হাতেম অনুষ্ঠানে আসার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি অনুষ্ঠান শেষ করার আগে আমরা বাংলাদেশি মালিকানাধীন একটি গার্মেন্টস ফ্যাক্টরি দেখে নেব এবং আমরা দেখব যে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর যে ক্রমবর্ধমান উন্নয়নের চিত্র নাইনটিন এইটি সিক্সে আমরা প্রথম গার্মেন্টসের ব্যবসায় আসি ঢাকার তেঞ্জকাতে প্রায় পঞ্চাশটি মেশিন নিয়ে আমাদের ফ্যাক্টরি শুরু হয়েছিল তিনটা ফ্যাক্টরি আমাদের ইউনিটের মধ্যে আছে মধ্যে একটি যেটা দুই সালে চার হয়েছে ফটুদিন টেক্সটাইল আমাদের প্রায় চার লক্ষ স্কোয়ার ফিট বিল্ডিং আছে যেটা পুরোটাই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী তৈরি আমাদের প্রায় চল্লিশ হাজার স্কোয়ার ফিটের একটা ফ্লোরে প্রায় পাঁচটা করে সেরি আছে ফায়ার সেফটির ব্যাপারে আমাদের প্রতি মাসে ফায়ার ড্রিল হয়ে থাকে এখানে যথেষ্ট পরিমাণ ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস আছে আমাদের একটি ডেডিকেটেড ফায়ার ফাইটিং টিম আছে যেখানে একজন ফায়ার অফিসার যিনি আগে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করতেন আমাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে আমরা সতর্ক আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি যাতে পরিবেশের জন্য আমাদের কার্যক্রমগুলো ক্ষতিকারক না হয় টপ ফ্লোরে আমাদের স্কাইলাইটস লাগানো আছে যার মাধ্যমে আমরা সূর্যের আলোকে ব্যবহার করছি এবং আমাদের যে গ্যাস জেনারেটরের এক্সস্ট সেই এক্সস্টের হিটকে কাজে লাগিয়ে তিনটা এক্স্ট গ্যাস বয়লার চালাচ্ছি যার মাধ্যমে স্টিম উৎপাদন হচ্ছে এবং এতেও আমাদের গ্যাস সাশ্রয় হচ্ছে আমরা একটি ট্রেনিং সেন্টার আমাদের ফ্যাক্টরিতে ওপেন করেছি যেখানে আমরা ইয়াং আনস্কিল্ড পিপলকে রিক্রুট করে তাদের প্রশিক্ষণ দিচ্ছি আমরা বিভিন্ন ডিসঅ্যাডভান্টেজ এলাকার থেকেও রিক্রুট করছি ট্রেনিং কর্মী নিয়োগের ক্ষেত্রে কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন এবং কর্মীদের রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি আমরা তাদের শিক্ষা দেই ফায়ার সেফটি হেলথ সেফটি অর্গানাইজেশন বিহেভিয়ার এগুলার উপরে আমাদের অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমরা সেই প্রোজেক্টরের মাধ্যমে তাদের শিক্ষা দিয়ে থাকি আমাদের এখানে স্যালারি দেওয়া হয় সাত কর্মদিবসের মধ্যে অসুস্থতার জন্য মেডিকেল আছে মেডিকেলে সর্বক্ষণ একজন ডাক্তার এবং একজন নার্স থাকে আমরা যারা দূরে থেকে আসি তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে আমাদের সাজেশন বক্স আছে সাজেশন বক্সগুলো আমাদের টয়লেটগুলোর ভিতরে রক্ষিত আছে ওখানে সে গোপনে লিখে তার নাম না উল্লেখ করেও সে লিখতে পারবে কমিউনিকেশনের ক্ষেত্রে বাসরিক পিকনিকের একটা ব্যবস্থা আছে আমরা এখানে ছয় ধরনের ছুটি পেয়ে থাকি মাতৃকালীন ছুটি আছে আমার পোলা অসুস্থ মাথায় পানি জমছে কোম্পানির তরফ থেকে আমাকে ষাট হাজার টাকা দান করেছে এবং আমি কোম্পানির কাছে কৃতজ্ঞ আমাদের কোম্পানির ভিশন হচ্ছে যে সমস্ত ব্র্যান্ড বাংলাদেশে এখনও তাদের গার্মেন্টস প্রস্তুত করে না তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা এবং বিশ্বের মানচিত্রে প্রকৃত ভালো ম্যানুফ্যাকচার হিসাবে বাংলাদেশকে স্টাবলিশ করা